হ্যালো বন্ধুরা, আমি প্রভা, প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কাঁচা সরিষার শাক ভর্তা করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে কিছু কচি কাঁচা সরিষার শাক নিয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে শাকগুলোকে খুব ভালো করে। তারপর আমি কুচি করে নিয়েছি শাকগুলোকে, খুব ভালো করে কুচাতে হবে, কারণ আমি এটা হাতে মাখিয়ে ভর্তাটা করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে লবণ সাথে আমি শাকগুলোকে খুব ভালো করে কুচলিয়ে নরম করে নিব। এই শাকটা আপনারা ব্লেন্ডারে দিয়েও করতে পারেন, কিন্তু এটা হাতে মাখালে খুব বেশি মজা লাগে। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নরম করে নিতে হবে। এই শাক ভর্তাটা গরম ভাতের সাথে খুবই মজা লাগে, খুব ইজি একটা ভর্তা, আপনি খুব সহজেই করে নিতে পারেন, খুব বেশি সময়ও লাগে না এই ভর্তাটা করার জন্য। শাকটা আমার প্রায় মাখানো হয়ে গেছে, দেখেন একদম নরম হয়ে গেছে। আমি এখন এটার সাথে ছোট্ট একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, খুব ভালো করে কুচাতে হবে পেঁয়াজটা। সাথে অ্যাড করব 6 থেকে 7টা শুকনা মরিচ ভাজা, দিয়ে আমি পেঁয়াজ আর শুকনা মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মরিচটাকে ভেঙে নিতে হবে, খুব ভালো করে ভেঙে পেঁয়াজের সাথে মাখিয়ে নিব ভালো করে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ দিই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল নতুন, তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। পেঁয়াজ আর মরিচটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, দেখেন। এখন আমি এই পেঁয়াজ মাখাটাকে শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। যত ভালো করে মিশাবেন তত শাকটা খুবই মজা লাগবে। ভর্তাটা মাখানো হয়ে গেছে, এখন আমি এটার সাথে 1 টেবিল চামচ আন্দাজ সরিষার তেল অ্যাড করব। একটু বেশি হলেও সমস্যা নাই, যেহেতু এটা সরিষার শাক, বাট সরিষার তেলটা দিলে আরও বেশি মজা লাগে। আমি তেলটা দেওয়ার পরে শাকটাকে আরও ভালো করে মিশিয়ে নিব সব কিছু উপকরণ একসাথে। দেখুন আমার শাক ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে, হয়ে গেল আমার খুব মজার কাঁচা সরিষার শাক ভর্তা। আপনারাও ট্রাই করবেন, করে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই গরম ভাতের সাথে খেতে হবে এই ভর্তাটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ দিই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।